ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগরতলা চেকপোস্ট প্রাঙ্গণে সীমান্ত সুরক্ষা বাহিনীর আবাসন তৈরির শিলান্যাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে তিনি এই দিন বিভিন্ন কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর 9টি অর্গানাইজেশনের 31টি বিভিন্ন আবাসন প্রকল্পেরও দ্বারোদ্ঘাটন এবং শিলান্যাস করেন। আগরতলা আখাউড়া চেকপোস্টে আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচন করেন কৃষি এবং কৃষক কল্যাণ এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সালোমান ইরাস, কুমার মিনাজ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কিরিটি চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, দেশের সুরক্ষার জন্য জওয়ানরা আত্মবলিদান করছেন। তিনি জওয়ানদের পরিবারের থাকার জন্য, সুরক্ষার জন্য ভারত সরকারের গৃহমন্ত্রকের এরকম আবাসন তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, অন্যান্য সময়ের তুলনায় গত এক বছরে বাংলাদেশ থেকে প্রায় দ্বিগুণ পর্যটক ত্রিপুরা এসেছেন, আর এই পর্যটনের বিষয়কে মাথায় রেখে রাজ্যের নতুন সরকার আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টকে আরো আধুনিক করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এছাড়া পর্যটকদের সুবিধার জন্য এখানে রাজ্য সরকারের উদ্যোগে 9 কোটি 24 লক্ষ টাকার একটি কর্মসূচি রূপায়নেরও কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে ক্যাফেটেরিয়া, কনফারেন্স ব্লক, মুক্ত মঞ্চ, টয়লেট ব্লক, আরসিটি রিটেইনিং ওয়াল এবং সাইট ডেভেলপমেন্টের কাজ দ্রুততার সঙ্গে করা হবে বলে তিনি জানিয়েছেন। আমরা দুটো দেশ হ্যাঁ, বাংলাদেশ সরকার বাংলাদেশ কে সাথ আমরা এই ত্রিপুরা কে বিচ মে এবং যতনা রিলেশন দিন কে দিন বাড় রহে না, উসকে মাধ্যম সে ইসকো অর ভি জেসে বড়া কিয়া যায়, ঠিক সে সবই সুবিধাও কো জেসে কিয়া যায়, ইসকে লিয়ে আমরা সরকার নয়া সরকার আমরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ভি ইসকো শামিল হ্যায় উসকো লিয়ে হাম লোগ বহুত সারি কার্যক্রম কর রহে হ্যায়। জেসে কুছ মহিনোঁ কে পেহলে মেরে বাংলাদেশ মে গিয়া থা এক কাম কে লিয়ে, সরকারি কাম কে লিয়ে, উসি কে টাইম মে জব তো উধার মিলা হোগা বহুত সারি বাংলাদেশ কা জিতনা সারি আমারা ও কালচারাল টিম কে সাথ বহুত সারি উধার বিজনেস পেন ইস পে তো দফা কর রহে থে। ইসকে সাথ আমারা ইধার জেসে চিটাগাং অর ঢাকা মে থা জেসা অফিসা কা অফিস উসি কে বহুত সারি ডিমান্ড থা, তো ইসমে বহুত সারি আদমি কবিল্লা ডিস্ট্রিক্ট কে সাথ ব্রাহ্মণপাড়িয়া কে সাথ ও লোক জুড়া হুয়া হয় আগরতলা কে সাথ। এবং রিকোয়েস্ট কিয়া জেসে ট্যুরিজম মিনিস্টার হোনে কা নাতিক, তো হাম লোগ ট্যুরিজম সেক্টর কে লিয়ে বাড়ানা চাহতে হ্যায় অর ভি আগে বাড়ানে কে লিয়ে জো কোশিশ কর রহা থা দোনো দেশ কে সাথ, তো উসি কে হিসাব সে মুঝে রিকোয়েস্ট কিয়া থা, এসা বোলা থা মেনে মাননীয় মুখ্যমন্ত্রী কে সাথ বাত কিয়া, মধ্যম মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি কে সাথ বাত করকে অভি জো ভি সেসে এই যে কবিল্লা এন্ড ব্রাহ্মণবাড়িয়া মে जो उसके दिशा का ऑफिस खुला है, उसके में देख रहे थे दोनों देश में तो कम से कम 35 साल का रिकॉर्ड था। हम जो देखा था जो बांग्लादेश से जिस तरह टूरिस्ट इधर आया है त्रिपुरा में, जैसा कि हमारा इस इंटीग्रेटेड चेकपोस्ट के माध्यम से उसके जितना संख्या का आया था उसका द्विगुना इस साल के इस तरह तक द्विगुना के ज्यादा इसे द्विगुना हो गया। অনুষ্ঠানে ইক্রন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস লিমিটেডের পক্ষে রমন সিংলা বলেন, আবাসন প্রকল্পটি নির্মাণে মোট ব্যয় হবে 23.62 কোটি টাকা। এখানে মোট 234 জন জওয়ানের থাকার বন্দোবস্ত করা যাবে। এই প্রকল্পের কাজ আগামী 16 মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন আগরতলা আখাউড়া চেকপোস্টের পোস্ট ম্যানেজার দেবাশিস নন্দী। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণধন দাস, ত্রিপুরা পুলিশের ডিজি এ কে শুক্লা, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এবং বাংলাদেশের আগরতলা স্থিত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কিরিটি চাকমা প্রমুখ। রিপোর্ট চ্যানেল দিনরাত।